আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম অপরিকল্পিতভাবে ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ অর্থনৈতিক সুবিধা পেতে এই কাজের সমন্বয় চায় না অনেক সংস্থা বলছেন নগর পরিকল্পনাবিদরা করোনা উপসর্গে বিভিন্ন জেলায় দুইজনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতে ও আরিচা কাজীহাট নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম ঢাকার রাস্তা খুললেই টাকা পাওয়া যায় তবে তা চলে যায় ঠিকাদার আর তাদের লোকজনের পকেটে অপরিকল্পিতভাবে খোঁড়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পানি গ্যাস ইন্টারনেট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ এসব কাজে নেই কোনো সমন্বয় নগর পরিকল্পনাবিদরা বলছেন অনৈতিক সুবিধা পেতে কাজের সমন্বয় করতে চায় না অনেক সংস্থা মাহবুব কবির চপলের রিপোর্ট দেখে মনে হতে পারে কোনো নতুন শহরের পত্তন হচ্ছে নতুনভাবে পানির লাইন স্থাপন করা হচ্ছে কিন্তু না এটি রাজধানীর অভিজাত ধানমন্ডি এলাকার দৃশ্য মাটির গভীরে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করা হচ্ছে ধানমন্ডির 27 থেকে জিগাতলা পর্যন্ত রাতে মেশিন দিয়ে কাটা হচ্ছে এসব রাস্তা এতে বাসাবাড়ির পানি ইন্টারনেট টেলিফোন সুয়ারেজ সহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে তারা আমাদেরকে বাধ্য করছে যে আমরা লাইন কেটে দিছি না দিছি সেটা তাদের বিষয় না কিন্তু এটা আপনাদের নিজের খরচে আপনাদেরকে এটা করতে হবে গত বছরই এই অংশটা কাটছে রাস্তার ঠিক উত্তর পাশটা আর এই বছর এক বছর ঠিক এক বছর পরে এই অংশটা কাটছে এখন কাটার পরে দেখেন আমাদের টেলিফোনের যে লাইনটা ছিল সেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমরা কীভাবে চলবো মজার ব্যাপার হচ্ছে এসব কাজের ঠিকাদারদের কখনোই পাওয়া যায় না কয়েকবার হাত বদলের পর শুরু হয় কাজ টেন্ডার প্রক্রিয়া শেষ করেই দায় সারে অধিকাংশ সেবা সংস্থা আমাদের কন্ট্রাক্টর এখানকার ওই যে আমি কন্ট্রাক্টর নাম পুরোপুরি আমার জানা নাই কিন্তু আমি লেবার খাটাইতে আছি শুধু এখানেই নয় রাজধানীর প্রতিটি সড়ক কতবার যে কাটা হয়েছে তার হিসেব বের করা কঠিন উন্নয়নের নামে জনগণের টাকা লোপাট অপচয় আর ভোগান্তি সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে বলে মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ বিভিন্ন সেবা সংস্থা চায় যে তাদের প্রকল্পগুলো পরিমাণ বাড়ুক তার ভলিউম বাড়ুক এই ক্যাশ ফ্লোটাও কিন্তু এই ক্ষেত্রে সমন্বয়হীনতার পেছনে অনুঘটক জনগণের যে যানমাল থেকে শুরু করে রাস্তাঘাটের মেনটেন্যান্স সব কিছু সুপ্রিম পাওয়ার দেওয়া আছে সিটি কর্পোরেশনকে তাকে তার সেই পাওয়ারটা অথরিটিটা দেখাতে হবে তাহলে কিন্তু সকল সংস্থার উপর তাদের নজরদারি এবং খবরদারি দুটোই করা সম্ভব রাজধানীর 50টির বেশি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বহুবার নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না এই যে কাটাকাটি ছেড়াছেন ঢাকাকে নিয়ে খেলা ওটা আমার প্রয়োজন নাই আমি জানি আমার ঢাকাবাসীর জন্য কি প্রয়োজন পৃথিবীর সব শহরে পানি বিদ্যুৎ গ্যাস সুয়ারেজ সহ বিভিন্ন সংযোগ আছে যা বেশিরভাগই মাটির নিচ দিয়ে তবে ঢাকা শহরের মতো সড়ক খোঁড়াখুঁড়ির এমন নজির খুব একটা খুঁজে পাওয়া যাবে না এতে প্রতি বছর যে পরিমাণ টাকা অপচয় হয় তা দিয়ে শহরের উন্নয়ন করা সম্ভব হতে বলে মনে করা হচ্ছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঠাকুরগাঁওয়ের রানী সংকুল উপজেলার একজন দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজার রহমান জানান এ নিয়ে জেলায় 16 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন 17 জন করোনায় মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যশোরে গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও আক্রান্ত হয়েছেন 31 জন এছাড়া রংপুরে নতুন করে 55 নোয়াখালীতে 33 সুনামগঞ্জে 13 শেরপুরে 4 জনের করোনা শনাক্ত হয়েছে আবারও বাড়ছে ঝালকাঠির সুগন্ধা বিষখালি সহ অন্যান্য নদ নদীর পানি প্রচণ্ড স্রোতার ঢেউয়ে ভেঙে যাচ্ছে ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত কাঠালী উপজেলার বেড়িবাঁধ
পানি ঢুকে প্লাবিত হচ্ছে রোপা আমন বীজ তলা সহ অন্যান্য ফসল, প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, আমপারে বিষখালী নদীর প্রায় 7.5 কিলোমিটার বাঁধ 3 মাসেও সংস্কার করা হয়নি। পূর্ণিমা অমাবস্যার জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অনেকবার এই অবস্থা পরিদর্শন করে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে মানিকগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। জেলার আরিচা পয়েন্টে নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এলজিইডি জানায় বন্যায় সড়কের প্রায় 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। এইটা যদি না হয় আমাদের আমলের পৌষের ধান বীজ মোটেই নাই, আমরা রোয়ার মতন কোনো কায়দা নাই। আমাদের জোয়ারে আমার ঘর তলাই যায়, মাটির পোতা খৈরেই নিয়ে যায়। এই দুইবার নেছে, আমি এই দুইবার বানছি। এ জায়গায় বহুত লোকজন আসা যাওয়া করে, বড় বড় কর্মকর্তার আসা যাওয়া করে, অথচ তারা দেখে সব কিছুই চোখে দেখে, তারা আমাদের এই জায়গাটার জন্য কোনো ব্যবস্থাই নিতেছে না। পানি উন্নয়ন বোর্ডের আওতায় বোর্ডারের মাধ্যমে পানিকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে যত প্রকল্পই আপনি হাতে নেবেন, যা কিছু করবেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, কৃষি বলেন, আমাদের উন্নয়ন বলেন, সব ব্যর্থ হয়ে যাবে। 23 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঝোড়ো বাতাস ও পদ্মা যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে গতকাল সকাল থেকে এই দুই রুটে চলাচলকারী 35টি লঞ্চ বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। আজ সকাল 8টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচলে অনুমতি দেয় কর্তৃপক্ষ। এছাড়া স্বাভাবিক রয়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটের ফেরি চলাচল। এদিকে বরিশালের অভ্যন্তরীণ রুটেও শুরু হয়েছে লঞ্চ চলাচল। সকাল থেকে বরিশাল, ভোলা, হিজলা, চর মোন্তাজ ও মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে যাত্রা করছে। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 23 জনের বিরুদ্ধে আদালত আরও হত্যা মামলা হয়েছে। মাহমুদ রহমান নামে টেকনাফের এক প্রবাসীকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় বলে মামলার এজাহারে দায়ের করেন নিহতের ভাই রুহুল হোসাইন। দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারটি দায়ের করা হয়। এতে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়ার প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাস ক্রসফায়ার না দেওয়ার শর্তে তার পরিবারের কাছে 10 লাখ টাকা দাবি করে। নিরুপায় হয়ে 5 লাখ টাকা দিলেও বাকি 5 লাখ টাকা না দিতে পারায় 31 ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমানকে হত্যা করা হয়। 10 লক্ষ টাকা আমার কাছ থেকে চাঁদা চেয়েছিল, আমি দীপককে 5 লক্ষ টাকা দিয়েছি, তবে আমার ভাইটাকে মেরে ফেলে জীবিত রাখলো না। এসআই দীপক প্রদীপ কুমার, ওই যে জামশেদ আহমদ, এসবি দোহা, এরা সহ মোট 3 জনের বিরুদ্ধে মামলা করেছি। প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই ক্রয় ক্লাঙ্ক কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে সাব কমিটি গঠন করা হয়েছে। এর জন্য সদস্যরা হলেন আলী আজম, বেগম শিরিন আখতার ও মোশারফ হোসেন। বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বাধীনতা বিরোধীরা একাধিকবার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করলেও এখন আর সেই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 6 দফা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার আদর্শের সামনে এগিয়ে যেতে হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাঙালির বঞ্চনা থেকে মুক্তির সনদ 6 দফা, পাকিস্তান সরকারের কাছ থেকে অধিকার আদায় আর জনগণের মধ্যে স্বাধীনতার বীজ বপন করতেই 66 সালে দাবিগুলো তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 লক্ষ টাকার চেক। 6 দফা নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। 15 আগস্ট আমাদের অগ্রযাত্রাকে স্তিমিত করেছিল। আজকে জাতির পিতার
যে পথ তিনি দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ছয় দফাকে কেন্দ্র করে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হলেও জনগণের আন্দোলনে শাসক গোষ্ঠী সফল হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। 35 জন আসামি করা হয়েছিল, তাদের লক্ষ্যই ছিল যে করে হোক এই মামলাটা রায় দিয়ে ফাঁসি দিয়ে ওনাকে হত্যা করা। কিন্তু বাংলাদেশের মানুষ তখন এমনভাবে গণজোয়ার সৃষ্টি করলো, আন্দোলন শুরু করলো যে সেটা তারা পেরে ওঠেনি। 75 পরবর্তী স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করলেও তারা আগামীতে সফল হবে না বলেও মনে করেন শেখ হাসিনা। 75-15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পায় না, সেটা আজকে প্রমাণিত সত্য। করোনার কারণে দেশের অগ্রযাত্রা ব্যাহত হলেও বঙ্গবন্ধুর আদর্শে দেশ আবার সামনে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বাক্ষর জালিয়াতির মামলায় রাজধানী বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর ট্রাস্টি বোর্ড এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া দলিলের মাধ্যমে 57 কোটি টাকা দাবির মামলায় আদালতে আদেশ দেয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া দলিল তৈরির মামলার তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তাদের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া ভুয়া সাক্ষীবিহীন চুক্তিপত্র তৈরি করে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেন। আদালত পিবিআই এর তদন্ত রিপোর্ট আমলে নিয়ে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আলহাজ সুফি মিজানুর রহমানের স্বাক্ষর জালপূর্বক দলিল সৃজন করে ইউআইটিএস কর্তৃপক্ষের নিকট 57 কোটি টাকা দাবি, এটা হচ্ছে মূল অভিযোগ। পিবিআই এর তদন্ত রিপোর্ট, রিপোর্টের সত্যতা পাওয়া যায় আজকে বিজ্ঞ আদালত পিবিআই এর তদন্ত রিপোর্ট গ্রহণপূর্বক আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউআইটিএস এর রেজিস্ট্রার এবং মামলার বাদী মোহাম্মদ কামরুল হাসান। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্ত প্রতিবেদন এখানে দাখিল করে আদালতে, আদালত বিষয়টি আমলে নিয়েছেন, আজকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা এই বাদীপক্ষ আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান এবং সমাজসেবায় 21শে পদকপ্রাপ্ত সুফি মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে এ ধরনের প্রতারণার সাথে জড়িত শওকত হাসানের উপযুক্ত বিচার দাবি করেছেন ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ডক্টর কে এম সাইফুল ইসলাম। সিগনেচার জাল করে এই ধরনের জালিয়াতির আশ্রয় নিতে পারে, এটি আমাদেরকে বিস্মিত করে। আমরা প্রচলিত আইনের প্রতি, দেশের আইনের প্রতি আমরা আস্থাশীল, আমরা সরকারের প্রতি আস্থাশীল, আশা করি এই ক্ষেত্রে আমাদের সবাই সহযোগিতা করবেন। এদিকে ইউআইটিএস এর উপাচার্যের কাছে 60 কোটি টাকা চাঁদা দাবির আরেকটি মামলায় গত 12 আগস্ট আদালতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে জামিন নেয় শওকত হাসান মিয়া। সেই জামিন আদেশ বাতিলে ইতিমধ্যে আবেদন করেছে বাদীপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আজ 12ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী। বাংলা 1383 সনের এই দিনে চিরবিদায় নেন মানবতার এই উচ্চকণ্ঠী প্রচারক। বিদ্রোহী কবির চেতনার আদর্শ বাঙালি জীবনে যেমন চিরন্তন, তেমনি বাংলাদেশের সংগ্রামী ইতিহাসে অবিস্মরণীয়। চরম দারিদ্র থেকে নিজের অসামান্য প্রতিভায় কাজী নজরুল ইসলাম অভিষিক্ত হন মহাপুরুষের আসনে। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। নানা সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক ওতপ্রোত অবিচ্ছেদ্য। যে কোনো দুর্যোগ, দুর্ভিক্ষ বা যুদ্ধবিগ্রহ থেকে জাতিকে উদ্ধারের জন্য সংকটের মূল উপড়ে ফেলার অপরিমেয় সাহস জুগিয়েছেন এই বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামের লড়াই ছিল তাই বৈষম্য, কুসংস্কার আর কুপমণ্ডুকতার বিরুদ্ধে। উদ্দেশ্য শোষিত আর বঞ্চিত মানুষের মুক্তি, প্রেম, ভালোবাসা আর সহবস্থানে প্রেরণা যোগানো। বলবীর, বল উন্নত মমশির,
দুটি বিশ্বযুদ্ধের পর ভিন্ন দিকে মোড় নেয়া বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষকে সচেতন করার কাজটিও কবি করে গেছেন নিপুণভাবে। আর এভাবেই ঘটে ঘুমন্ত জাতির উত্থান। সাহিত্যের সবকটি শাখাতেই বিদেশি শব্দ সম্ভার দিয়ে বাংলাকে করেছেন সমৃদ্ধ, তৈরি করেছেন বিচিত্র ধারা। কাজী নজরুলের জন্ম বাংলা 1306 সনের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে। তবে স্বাধীনতার পর বাংলাদেশেই কাটে কবির শেষ জীবন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে কুমিল্লার পর্যটন কেন্দ্রগুলো। গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে জেলার শালবন, বৌদ্ধবিহার, আনন্দবিহার, রানী ময়নামতির প্রাসাদ, লালমাই পাহাড় সহ ঐতিহাসিক স্থাপনাগুলো। এসব কারণে এসব স্থানে ভ্রমণ করতে পারছেন না পর্যটকরা, ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। আর এসব পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে যে সকল ব্যবসা গড়ে উঠেছিল তারাও হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই স্বাস্থ্যবিধি মেনে এ সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও ব্যবসায়ীরা। এটা পার্কটা বন্ধ, তো আমরা অনেক কষ্ট করে আসার পরে দেখতে পারি নাই। সরকার যাতে এই করোনার কারণে বন্ধ রাখছে, তাড়াতাড়ি খোলার জন্য একটা কিছু করে। ছোট বাচ্চারা যারা, বিশেষ করে বাচ্চাদের কথা বলি, ওরা অসুস্থ হয়ে যাচ্ছে। মানসিক বিকাশের জন্য ওদের বাইরে বের হওয়াটা প্রয়োজন এবং বাইরে ঘোরাটাও একটু প্রয়োজন। লকডাউন কারণে এখন বর্তমানে বন্ধ রাখছে, এখন খুলে দিলে আমাদের পর্যটকরা বিনোদন করতো, আমরাও কিছু ব্যবসা বিক্রি করে সুফল পাইতাম। খুলে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তো সরকারের দিক থেকে যদি আমাদের মানে ঘোষণা আসে এবং বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে আমাদের মনে হয় যে সামনে আমাদের বিবেচনা করা যেতে পারে। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনায় অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টার্নকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির ইতিহাসে এটাই প্রথম এ ধরনের দণ্ডের নির্দেশ। গত বছরের 15 মার্চ ক্রাইস্ট চার্চের আল নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান বন্দুকধারী। এ সময় 51 জন মারা যান এবং আহত হন অনেকে। এই ঘটনায় তার বিরুদ্ধে আনা এতজনকে হত্যার পাশাপাশি আরও 40 জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী হামলার একটি অভিযোগ গঠন করা হয়। এই অভিযোগে স্বীকার করে নেন টারান্ট, কারণ ধরা পড়ার আগে 17 মিনিট ধরে হামলা ঘটনা ফেসবুকে লাইভে সরাসরি প্রচার করে সে। চলতি সপ্তাহে টানা 4 দিন ধরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদালতের শুনানিতে অংশ নেন। তাদের সবাই হত্যাকারী টরন্টোর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শ্রদ্ধা ও ভালোবাসায় নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তকে স্মরণ করলো প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের 73 স্ট্রিটে স্মরণ সভায় অংশ নেন নিউ ইয়র্কের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুক্তিযুদ্ধ প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা। প্রদীপ প্রজ্বলন ও 1 মিনিট নিরাপত্তা পালনের পর প্রবাসী মুক্তিযোদ্ধারা প্রয়াত সেক্টর কমান্ডার সিআর দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তার স্মরণে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মিরাজ, মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা মুকেশ চৌধুরী, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, কমিউনিটি প্রতিনিধি গোপাল স্যানাল, শুভ রায়, সাহায্যে চৌধুরী। 25 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিআর দত্ত। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দেশে আনা হবে, তবে কোভিডের কারণে সুনির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত না। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি আজও বাস্তবায়িত হয় নাই। যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিল আমরা দেখেছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালে আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, সেই 72-এর সংবিধান, সেই সংবিধানের কার্যকারিতা আমরা পুনঃপ্রতিষ্ঠা চাই। আমরা একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই। পার্টেক্স খেলার খবর।
বোলিং মেশিনে সব ধরনের শট খেলার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান এই টাইগার ব্যাটসম্যান। এ সময় সাদমান বলেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দলে নিজের জায়গা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। যখন আমার ব্যাটিং করলাম মেশিনে, একটু ভয় ছিল, মনে করলাম যে এর আগে তো ব্যাটিং করা হয়নি, মনে করা হয়েছে যে একটু হয়তো ব্যথা লাগতে পারে। বাট আমি প্রথম দিন ব্যাটিং করার পরে আলোর মতো কোনো ব্যথা ফিল হয় নাই। আর এখন আমি তো ক্রিকেট বলে প্রত্যেকদিন ব্যাটিং করতেছি, সাইড আমি নেট বলার, মানে যেমন আমাদের বলাররা বলিং করতেছে, খুব ভালো ফিল হতেছে, কোনো পেইন নাই, খুব মানে স্ট্রেংথ ফিরে আসছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক সহকারী ব্যাটিং কোচ ইংলিশম্যান টবি রেডফোর্ডকে হাই পারফরম্যান্স ইউনিটের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। 2020-এর আগস্ট থেকে এক বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ করবেন রেডফোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে তার বাংলাদেশ অধ্যায়ের শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এইচপি দলের অনুশীলন ক্যাম্পে দিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে 2012 আর 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র দলের ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন টবি রেডফোর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। অপরিকল্পিতভাবে ঢাকার রাস্তা খোঁড়াখড়ি, বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ। অর্থনৈতিক সুবিধা পেতেই কাজের সমন্বয় চায় না অনেক সংস্থা, বলছেন নগর পরিকল্পনাবিদরা। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় দুইজনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঘন্টা বন্ধ থাকার পর পাটুরে দৌলতি ও আরিচা কাজিরহাট নৌ উঠে আবারও লঞ্চ চলাচল শুরু। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা।